হাজি কাশেম আলী মহিলা ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের সকল শিক্ষার্থীদের অভিনন্দন জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি অনলাইন বাংলা ক্লাসে। আমি মল্লিকা দাস, সহকারী অধ্যাপক বাংলা বিভাগ। আমি আজ তোমাদের পড়াবো সাহিত্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা, যেটি হচ্ছে প্রবন্ধ। আমি চিন্তা করে দেখলাম যে কবিতা বেশ কয়েকটা পড়ানো হয়ে গেছে এবং গল্প যেগুলো তোমাদের আছে সেইগুলো কিন্তু তোমরা বাসায় ইচ্ছে করলে নিজেরাই কিছু কিছু পড়ে নিতে পারবে এবং বুঝতে পারবে। প্রবন্ধগুলো একটু তুলনামূলকভাবে কঠিন, যেগুলো আমাদের মানে মনে হয় যে তোমাদের সাথে একটু আলোচনা করলে বুঝতে সুবিধা হবে, এবং এই ধারণা থেকেই আজকে আমি প্রবন্ধ ক্লাস বেছে নিয়েছি। আজকে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ পড়াব। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। সত্যি তাই, মানুষের জীবনের একটি মানে সারা জীবনের একটি কান্না যে না আমি মরব না, পৃথিবীতে আমি বেঁচে থাকব। বেঁচে থাকার জন্য এই যে শাশ্বত ক্রন্দন, এই ক্রন্দন কিন্তু শুধু মানুষের মধ্যেই না, এই ক্রন্দন সমস্ত একেবারে বস্তু জগৎ থেকে শুরু করে প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ সব কিছুর মধ্যেই এই ক্রন্দন লক্ষ্য করেছেন কে জানো? প্রবন্ধকার মোহাম্মদ বরকতুল্লাহ। মোহাম্মদ বরকতুল্লাহ দেখেছেন যে এই পৃথিবীতে প্রত্যেকটি জিনিস বেঁচে থাকতে চাচ্ছে, প্রত্যেকটি জিনিস তার অবস্থানকে সুদৃঢ় করতে চাচ্ছে, এবং এই অবস্থান সুদৃঢ় করার কারণই হচ্ছে বেঁচে থাকা। তো আজকে আমাদের যে বিষয় অনন্ত তৃষা প্রবন্ধ, আজকে যে প্রবন্ধটা আমি তোমাদের পড়াবো সেটির নাম হচ্ছে অনন্ত তৃষা, মোহাম্মদ বরকতুল্লাহ। তো আমরা প্রথমে একটু জানি যে প্রবন্ধ কি। আমরা কিন্তু সবাই মোটামুটি জানি যে সাহিত্যের অনেকগুলো শাখা আছে, কবিতা, গল্প, ছোট গল্প, উপন্যাস, নাটক, হ্যাঁ সেই রকমই একটি শাখা হচ্ছে প্রবন্ধ। প্রবন্ধ শব্দের অর্থ কি দেখো, আমি বোর্ডে লিখে রেখেছি, প্রবন্ধ শব্দের অর্থ হচ্ছে প্রকৃষ্ট রূপে বন্ধন, প্রকৃষ্ট রূপে বন্ধন। একটি নাতিদীর্ঘ গদ্যের আলোচনা যুক্তি নির্ভর হয়ে যখন সাহিত্যের মর্যাদা লাভ করে তখন সেই সাহিত্যকর্মটি প্রবন্ধের মর্যাদা লাভ করে। তাহলে দেখো এখানে এই যে আমি প্রবন্ধের সংজ্ঞাটা বললাম, এটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা প্রবন্ধের কিছু বৈশিষ্ট্য খুঁজে পাই। কিরকম প্রবন্ধ হতে হবে? চিন্তাশীল এবং মননশীল। প্রবন্ধে যে বিষয়বস্তুটি থাকবে সেটি অবশ্যই চিন্তাশীল, সৃজনশীল বা মননশীল বিষয় নিয়ে হতে হবে। এবং প্রবন্ধকার কি করবেন, এই বিষয়টির যুক্তি নির্ভর আলোচনা করবেন, মানে কি যুক্তির মাধ্যমে তিনি ফুটিয়ে তুলবেন বিষয়টি। এবং অবশ্যই গদ্য, তাই না? এবং নাতি দীর্ঘ, নাতি দীর্ঘ মানে কি বেশি বড় নয়, নাতি দীর্ঘ গদ্য সাহিত্য। তাহলে আবার এই জিনিসটাও খেয়াল করতে হবে যে প্রবন্ধ অবশ্যই সাহিত্যের মর্যাদা সম্পন্ন হতে হবে, সাহিত্যের গুণ সম্পন্ন হতে হবে, তা না হলে একেবারে নিছক সংবাদপত্রের মতো হয়ে যাবে। সংবাদপত্রে কত চিন্তাশীল বিষয় নিয়েই তো আলোচনা হয়, কিন্তু সব আলোচনা কি সাহিত্যের পর্যায়ে আসে? অবশ্যই না। কিন্তু প্রবন্ধ সাহিত্য যেটা, সেটা কিন্তু অবশ্যই সাহিত্যের গুণ সম্পন্ন হতে হবে। এবং সেখানে যে প্রবন্ধের ভেতরে যে বিষয় নিয়ে আলোচনা হবে, সেই আলোচনায় যে শব্দগুলো ব্যবহার হবে এবং যে বাক্যগুলো ব্যবহৃত হবে, যে বাক্য শব্দ বা বাক্যের মাধ্যমে প্রবন্ধটাকে ফুটিয়ে তোলা হবে, সেই শব্দ এবং বাক্যের সুবিন্যস্ত বন্ধন থাকতে হবে। সুবিন্যস্ত বন্ধন মানে কি, ওই যে প্রকৃষ্ট রূপে বন্ধন আগেই বললাম, সুবিন্যস্ত মানে কি, সুবিন্যস্ত হচ্ছে সাজানো। একটা জিনিস খেয়াল করবে তোমরা, ঘরে যখন আমাদের ঘরে তো সবারই কিছু না কিছু আসবাবপত্র আছে, সেই জিনিসগুলো যখন সাজানো গোছানো থাকে তখন কিন্তু মনে হয় ঘরে এত জিনিস নেই, কিন্তু যখন এলোমেলো থাকে, হ্যাঁ আসবাবের উপরে জিনিসগুলো, মনে করো টেবিলের উপরে তোমার পড়ার টেবিলে যে জিনিসগুলো আছে সেগুলো যখন এলোমেলোভাবে ছড়ানো ছেটানো থাকে তখন কিন্তু মনে হয় সেখানে অনেক জিনিস, তাই না? কিন্তু যখন সাজানো থাকে অতগুলো জিনিস কিন্তু মনে হয় না। প্রবন্ধ হচ্ছে ঠিক সেই রকম,
প্রবন্ধকে অনেকে তুলনা করেন মালার সাথে, ফুলের মালার সাথে। মনে করো একটা গাঁদা ফুলের মালা, হ্যাঁ এই যে গাঁদা ফুলের মালা, গাঁদা ফুলের মালার ভেতরে মালার মালাতে যে এত ফুল আছে সেটা কি মালাটা দেখলে বোঝা যায়? কিন্তু মালার সুতোটা ছিঁড়ে যদি তুমি একটা একটা করে ফুল বের করতে থাকো দেখবে এক সাজি ফুল হয়ে গেছে। তো কেন এতগুলো ফুল ছিল বোঝা গেল না এতক্ষণ? কারণ কি ফুলগুলো সুবিন্যস্ত ছিল, সাজানো ছিল, গোছানো ছিল, হ্যাঁ যার জন্যই আমরা বুঝতে পারিনি যে এতগুলো ফুল এই মালার ভেতরে ছিল। প্রবন্ধ ঠিক তাই, প্রবন্ধের শব্দ বাক্য সব কিছু সুবিন্যস্ত থাকে, গোছানো থাকে, হ্যাঁ প্রকৃষ্ট রূপে বন্ধনকৃত থাকে, যার জন্য একটা প্রবন্ধের একটা লাইনকে অনেকগুলো লাইন দিয়ে বিশ্লেষণ করতে হয়, একটা প্রবন্ধকে নিয়ে আলোচনা করে একটা বই লেখা যায়। তোমরা কি বুঝতে পেরেছ প্রবন্ধ বিষয়টা কি? আমার মনে হয় কিছুটা বুঝতে পেরেছ। আর এই জন্যই প্রবন্ধ ছোট গল্পের চেয়ে বা কবিতা পড়ার চেয়ে একটু কঠিন ছাত্রীদের কাছে মনে হয়। আমি ছাত্রীদের সাথে কথা বলে বা আমি যখন ছাত্রী ছিলাম তখন যা বুঝেছি, সাহিত্যের অন্যান্য শাখা থেকে প্রবন্ধ একটু তুলনামূলকভাবে কঠিন লাগে। তো আমি আজকে মোহাম্মদ বরকতুল্লাহর যে অনন্ত তৃষা প্রবন্ধটি তোমাদের পাঠ্য আছে সেটি একটু সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করব, খুব সহজভাবে আমি যতটুকু সম্ভব তোমাদেরকে সহজ করে দিব। আর এখান থেকে এই যে অনন্ত তৃষা প্রবন্ধ থেকে বেশিরভাগ সময় আমি পরীক্ষায় প্রশ্নগুলো লক্ষ্য করেছি যে এখানে প্রশ্ন হয় মূল বক্তব্য বিষয়ক, হ্যাঁ অনন্ত তৃষা প্রবন্ধের মূল বক্তব্যের উপর ভিত্তি করেই প্রশ্নগুলো বেশি হয়। এবং আমি খেয়াল করি এটাও যে যেভাবে এই প্রশ্ন আসুক যদি তোমরা হুবহু মূল বক্তব্যটা লিখে দাও তাহলেও কিন্তু সেই প্রশ্নের উত্তর হয়ে যায়। যেমন ধরো একটা প্রশ্নের কথা বলি যে মৃত্যুর পরেও মানুষের বেঁচে থাকার কামনা ও কল্পনার পরিচয় দাও। মৃত্যুর পরেও মানুষের বেঁচে থাকার কামনা ও কল্পনার পরিচয় দাও। আমার যদি প্রবন্ধের মূল বিষয়বস্তুটা ভালো করে বোঝা থাকে তাহলে এই প্রশ্নটার ওই বিষয়বস্তু থেকেই আমরা পেয়ে যাব। এবং আজকে তোমাদের সাথে আলোচনার পরে আমি আবার প্রশ্ন নিয়ে কথা বলবো এবং আমি দেখব যে তোমরা বুঝতে পারছো কিনা যে কিভাবে প্রশ্নের উত্তরগুলো করতে হয়। তো এই যে অনন্ত তৃষা, এই অনন্ত তৃষা শব্দের অর্থ কি তোমরা সবাই জানো। অনন্ত তৃষা, অনন্ত মানে কি যার শেষ নেই, তাই না? এবং তৃষা মানে কি? তৃষা হচ্ছে কামনা বাসনা, এগুলোই তো তৃষ্ণা। তৃষা মানে তৃষ্ণা, কামনা বা বাসনা। তাহলে অনন্ত তৃষা অর্থ কি দাঁড়ালো? অনন্ত তৃষা অর্থ দাঁড়ালো যে তৃষ্ণার শেষ নেই। এখন তোমরা যদি আমার সামনে থাকতে তাহলে আমি কিন্তু তোমাদের প্রশ্ন করতাম ক্লাসে, আমি যেটা করি যে বলো তো তোমরা কোন তৃষ্ণার, মানুষের কোন তৃষ্ণা বা কামনার শেষ নেই। আমার ছাত্রীরা অনেকেই অনেক রকম উত্তর দেয়, বেশ মজা লাগে আমার। কিন্তু আসলে সত্যিকার অর্থে বেঁচে থাকা তৃষ্ণা বা কামনা এর কোনো শেষ নেই। বেঁচে থাকা, মানুষের বেঁচে থাকার কামনার শেষ নেই। আমরা সবাই পৃথিবীতে বেঁচে থাকতে চাই, হ্যাঁ এই যে 80 বছরের উপরে যে বৃদ্ধ সেও সুস্থভাবে সুন্দরভাবে বেঁচে থাকতে চায়। তুমি বলতে পারো যে মানুষ কি অনেক সময় বলে না মনের দুঃখে মরে গেলে বেঁচে যায়? হ্যাঁ বলে। কেন বলে? কারণ হচ্ছে তখন তার কাছে মনে হয় যে মরে যাওয়াটাই বাঁচা, এখন মরে যাওয়াটাই বাঁচা, হ্যাঁ তাৎক্ষণিকভাবে তার মনে হয়। কিন্তু যখন আবার একটু আলোর সন্ধান পায়, আবার একটু সুন্দর জীবনের আশ্বাস পায়, তখনই কিন্তু আবার তার সেই মৃত্যু কামনা থেকে, অর্থাৎ সে মৃত্যুর মাধ্যমে বেঁচে যাওয়ার কামনা থেকে সে আবার ফিরে আসে বেঁচে থাকার বাসনায়। মোহাম্মদ বরকতুল্লাহ এই অনন্ত তৃষা প্রবন্ধে দেখিয়েছেন যে শুধুমাত্র মানুষের মধ্যে নয়, একেবারে তিনি শুরু করেছেন বস্তু জগৎ থেকে, প্রাণহীন জিনিসের মধ্যেও তিনি বেঁচে থাকার প্রবল কামনা বা বাসনা লক্ষ্য করেছেন। প্রাণহীন জিনিস, তারপরে তিনি দেখিয়েছেন উদ্ভিদ জগতের মধ্যে বেঁচে থাকার কামনা বা বাসনা, এরপরে তিনি দেখিয়েছেন প্রাণীকুলের মধ্যে, প্রাণীকুল বলতে পশু পাখি জীবজন্তু এগুলোর ভেতরেও যে বেঁচে থাকার কতটা কামনা কতটা বাসনা সেটা তিনি আলোচনা করেছেন।
এবং সবশেষে তিনি আলোচনা করেছেন আমাদের এই মানব সমাজের বেঁচে থাকার কামনা বাসনা বা কল্পনা নিয়ে। মানব সমাজের কথাটা যখনই আসে, আমাদের মানুষের কথা যখনই আসে, তখনই কামনা বাসনা তৃষ্ণা, সেই সাথে একটি কথা আমি যোগ করছি, সেটি হচ্ছে কল্পনা। কেন এই কল্পনা কথাটি যোগ করছি সেটা আমরা প্রবন্ধটি পড়লে বা আলোচনা করলেই বুঝতে পারব। তো প্রবন্ধকারের প্রবন্ধের আলোচনায় আমরা প্রথমেই দেখব, যখন তোমরা বাসায় পড়বে তখন প্রথমেই দেখবে যে বস্তু জগতের কথা তিনি আলোচনা করেছেন, বস্তু জগতের কথা আলোচনা করেছেন। এবং প্রবন্ধটা শুরুই করেছেন তিনি এই লাইনটা দিয়ে যে বস্তু জগতের সাধারণ ধর্ম হচ্ছে আত্মপ্রতিষ্ঠা। বস্তু জগতের সাধারণ ধর্ম কি তাহলে? আত্মপ্রতিষ্ঠা। আত্মপ্রতিষ্ঠা মানে কি? নিজেকে প্রতিষ্ঠিত করা। আর নিজেকে প্রতিষ্ঠিত করার মানেই হচ্ছে কি? বেঁচে থাকা, সুন্দরভাবে বেঁচে থাকা। তাহলে মোহাম্মদ বরকতুল্লাহর মতে পৃথিবীতে মানুষের সাথে সাথে বা মানুষের মতো অপ্রাণীবাচক জিনিসেরও বেঁচে থাকার একটা প্রবল বাসনা বিদ্যমান। উদাহরণ হিসেবে তিনি বহু কিছু কথা বলেছেন, যেমন ধরো লোহার খণ্ড। উনি বলেছেন যে এক খণ্ড লোহাকে যদি আমরা বাইরে ফেলে রাখি, কোথাও ফেলে রাখি, দেখা যাবে কি যে সে লোহাটা তার একটা অবস্থান সুদৃঢ় করে নিয়েছে, এবং সেই অবস্থান যে সে সুদৃঢ় করে নিয়েছে সেখান থেকে কিন্তু সে সরতে চাইবে না। এবং তুমি যদি তাকে সরাতে চেষ্টা করো, সেই লোহার খণ্ড বা লোহার টুকরো তার সমস্ত শক্তি দিয়ে তোমাকে প্রতিহত করতে চেষ্টা করবে। হ্যাঁ, এবং তার শক্তির চেয়ে যতক্ষণ পর্যন্ত, সেই লোহার শক্তির চেয়ে যতক্ষণ পর্যন্ত না তুমি অধিক শক্তি প্রয়োগ করবে, ততক্ষণ পর্যন্ত সেই লোহার খণ্ডটাকে সেখান থেকে তুমি সরাতে পারবে না। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে? এই লোহার খণ্ড তার একটা অবস্থান সুদৃঢ় করে নিয়েছে, অর্থাৎ সে ভালোভাবে ওখানে বেঁচে থাকতে চাচ্ছে, মোহাম্মদ বরকতুল্লাহর মতে। এবং মোহাম্মদ বরকতুল্লাহ আরও বলেছেন যে একটা সামান্য দড়ি, সেই দড়িটাকেও যদি আমরা ঘরের বাইরে মাটিতে ফেলে রাখি, পরের দিন সকালে যেয়ে দেখতে পাবো কি সেখানে ওই দড়িটার অবস্থায় পড়ে আছে। যদি বাতাস বা ঝড়টর না হয় দেখা যাবে যে ওখানেই পড়ে আছে। পরবর্তী সময়ে আস্তে আস্তে দেখা যাবে যে ধুলো, বালি, ময়লা, কাদা, বৃষ্টির জল সব কিছুর সংস্পর্শে যখন সে পচে গলে যাবে, তখন সে ওখান থেকে তার অবস্থানকে সরিয়ে নেবে বা নিঃশেষ হয়ে যাবে। বা কেউ যদি সেখান থেকে দড়িটাকে সরিয়ে নেয় তাহলে সে সেখান থেকে সরবে, তা না হলে সে তার অবস্থান থেকে কখনোই নড়বে না। আমরা উদাহরণ হিসেবে এটা বলতে পারি, যেমন ধরো আমাদের পেছনে যে ওয়ালটা আছে, সেই ওয়ালটা কিন্তু এখানে একটা অবস্থান সুদৃঢ় করে নিয়েছে। বা এই যে হোয়াইট বোর্ডটা আছে, এই হোয়াইট বোর্ডটাও কিন্তু এখানে রাখার পর তার একটা অবস্থান সুদৃঢ় করে নিয়েছে। এবং আমরা যদি এই হোয়াইট বোর্ডটাকে এখান থেকে সরাতে চাই, তাহলে কিন্তু তার যতক্ষণ শক্তি আছে সে সরতে চাবে না, এবং তার শক্তির চেয়ে আমি অধিক শক্তি প্রয়োগ করে যখন এটাকে সরাতে চেষ্টা করব, তখন সেটা সরতে বাধ্য হবে। তাহলে সে যে জায়গায় আছে সেখানে তার অবস্থানকে সে সুদৃঢ় করার চেষ্টা করছে, অর্থাৎ সে সুন্দরভাবে এখানে বেঁচে থাকতে চাইছে। এবং আমি ওয়ালের কথা বললাম, এই ওয়ালে যদি আমি ধাক্কা দিই দেখা যাবে যে সে আমাকে প্রতিঘাত করবে। হ্যাঁ, অনেক সময় এরকম হয় যে হাত দিয়ে আমরা যখন ওয়ালে প্রচণ্ড জোরে ঠেলা দিই তখন হাত ছিটকে আসে, তার মানে কি? প্রতিঘাত। আমি আঘাত করছি, সে বেঁচে থাকার জন্য কি করছে? আমাকে প্রতিঘাত করছে। অর্থাৎ সবার মধ্যেই সেই রবীন্দ্রনাথের ভাষায় মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। তাহলে এই যে মরতে না চাওয়ার প্রবণতা বস্তু জগতে, এটা কিসের জন্য হচ্ছে? আরও বিভিন্ন উদাহরণের মাধ্যমে লেখক বোঝাতে চেয়েছেন, যেমন একেবারে সৌরজগৎ থেকে শুরু করে চুম্বক, হ্যাঁ, দিকদর্শনের কাটা সমস্ত কিছুর উদাহরণ তিনি এনেছেন একটা কারণেই, প্রত্যেকেই তার স্ব ধর্ম পালন করে যাচ্ছে এবং তার অবস্থানকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। এখানে মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধকার তিনি লক্ষ্য করেছেন বা মনে করেন এই বস্তু জগতের প্রতিটি জিনিসের মধ্যে একটি গোপন আত্মার অবস্থান আছে, এবং এই গোপন আত্মা প্রতিনিয়ত তাকে বেঁচে থাকার প্রেরণা যোগাচ্ছে। সাহিত্যের একটি
বৈশিষ্ট্যই হচ্ছে প্রাণহীন জিনিসে প্রাণের আরোপ করা। বিজ্ঞান হয়তোবা যুক্তিতর্কের মাধ্যমে প্রমাণ করতে চেষ্টা করবে যে না কোনো বস্তুবাচক এই জিনিসগুলোর মধ্যে বা পদার্থের এই এই পদার্থগুলোর মধ্যে কোনো প্রাণের অস্তিত্ব নেই, কিন্তু সাহিত্য কি বলছে? সাহিত্যই একমাত্র পারে কি প্রাণহীন জিনিসে প্রাণের আরোপ করা। এরপর প্রবন্ধকার দেখিয়েছেন উদ্ভিদ জগতে বেঁচে থাকার কামনা বাসনা। উদ্ভিদ জগতে যেমন ধরো গাছপালা, এই গাছপালার দিকে যদি আমরা তাকাই, এরাও এই যে সূর্য থেকে তার খাবার সংগ্রহ করছে, হ্যাঁ, তার মাটির নিচ থেকে তার খাবার সংগ্রহ করছে, কিসের প্রেরণা, কিসের প্রেরণা থেকে তারা এই কাজ করছে? তারা ঠিকঠাকভাবে জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছে। লেখক এখানেও উদ্ভিদের ভেতরেও একটি গোপন আত্মার অবস্থান লক্ষ্য করেছেন। অবশ্য উদ্ভিদের যে প্রাণ আছে সেটা স্যার জগদীশচন্দ্র বসু অনেক আগেই আমাদের বলে গেছেন। তো এখানে লেখক বলছেন একটা সাধারণ লতার উদাহরণ তিনি দিয়েছেন। আমরা সুন্দরভাবে যদি খেয়াল করি, ধরো আমি একটা সহজ জিনিস তোমাদের বলছি, তোমাদের বাসার পাশে ধরো একটা পুঁই গাছ, পুঁই শাক আছে না, সেই পুঁই গাছ বা যে কোনো লতানো গাছই দেখতে পারো, সেই লতানো গাছ কোন দিকে ধাবিত হয়? যেদিকে অবলম্বন করার মতো কোনো জিনিস আছে, যেটাকে জড়িয়ে ধরে সে বেঁচে থাকতে পারবে। মনে করো এই পুঁই গাছের কথাই বলি, যদি ঝড়ে পুঁই গাছ অনেক সময় পড়ে যায়, মাটিতে পড়ে যায়, এবং মাটিতে পড়ে যাওয়ার পর তুমি এক কিছুক্ষণ পরে যে দেখবে সেই পুঁই গাছের আগাটা আবার উপরের দিকে উঠে পড়েছে। কেন? অবশ্যই বেঁচে থাকার জন্য। এবং তুমি যদি একটা বাঁশের কিছু অংশ ওখানে লাগিয়ে দিয়ে আসো, যেটাকে সে ধরে পেঁচিয়ে উপরের দিকে উঠতে পারবে, তাহলে দেখবে সেই লতানো গাছ বা পুঁই গাছ সেটা কিন্তু ওই বাঁশের দিকেই ধাবিত হচ্ছে। অর্থাৎ সে বুঝতে পারে যে ওই বাঁশটাকে যদি আমি ধরি তাহলে আমি সুন্দরভাবে বেঁচে থাকতে পারবো। তাহলে অবশ্যই তার ভেতরে একটা গোপন আত্মার অবস্থান রয়েছে। এছাড়াও বড় বড় গাছগুলো এই যে তাদের বেঁচে থাকার জন্য প্রকৃতি থেকে উপাদান গ্রহণ করছেন, সংগ্রহ করছে, এবং মাটির নিচ থেকে উপাদান সংগ্রহ করছে। সেই সাথে উদ্ভিদের বীজের কথা চিন্তা করো তো, উদ্ভিদের বীজের ভেতরেও নিশ্চয়ই একটা গোপন আত্মার অবস্থান আছে, যে আত্মা তাকে উপরের দিকে গাছ হয়ে বের হতে উৎসাহ অনুপ্রেরণা যোগাচ্ছে। তো আমরা দেখতে পেলাম উদ্ভিদ জগতের বিষয়টি। এর পরবর্তীতে আমরা দেখব প্রাণী জগতের অধিকার প্রতিষ্ঠার চেষ্টা। প্রাণী জগৎ মানুষ ছাড়া অন্যান্য পশু পাখি জীবজন্তু সবার মধ্যে বেঁচে থাকার প্রবল বাসনা রয়েছে। হ্যাঁ, বারান্দায় একটা পাখি এসে বসলে তুমি বারান্দায় যাও, দেখো দৌড়ে চলে যাবে, তোমার হাতে একটা লাঠি দেখুক সে দৌড়ে চলে যাবে। কেন? মনে হচ্ছে তুমি তাকে তাড়া করতে গেছো, তাকে মারতে গেছো, সেভাবে এটা যার জন্য সে চলে যায়। তাহলে তার ভেতরে একটা বেঁচে থাকা প্রেরণা কাজ করছে। এবং এই বস্তু জগৎ এবং উদ্ভিদ জগতের সাথে প্রাণী জগতের একটা পার্থক্য হচ্ছে যে প্রাণী জগৎ বেঁচে থাকার জন্য সন্তান কামনা করছে, পশু পাখি সবাই সন্তান জন্মদান করছে। কেন? নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজের অবর্তমানে তার অবস্থানকে পৃথিবীতে ঠিকভাবে রেখে যাওয়ার জন্য। তাহলে আমরা সংক্ষেপে মোটামুটি এই পর্যন্ত প্রাণী বস্তু জগৎ, উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগতের বেঁচে থাকার কামনা বা বাসনা বুঝতে পারলাম। এরপরে আসো মানুষের ভেতরে বেঁচে থাকার প্রেরণা, যেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা এই মানুষ পৃথিবী থেকে যেতে চাই না, আমরা যতই দুঃখ কষ্টে বলি না কেন মরে যেতে চাই, কিন্তু আসলে আমরা মরতে চাই না, আমরা সবাই বেঁচে থাকতে চাই এবং ভালোভাবে সুস্থভাবে বেঁচে থাকতে চাই। এবং বেঁচে থাকার জন্য আমরা কি করি? আমরা ধন সম্পদ যে রোজগার করি সেটা নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য, নিজের সুস্থতার জন্য আমরা ব্যয় করি। কেন? কারণ আমি আমাকে সুন্দরভাবে সুস্থভাবে বাঁচিয়ে রাখতে চাচ্ছি। এখন অন্যান্য প্রাণী থেকে মানুষের এখানেই পার্থক্য যে মানুষ শুধু বেঁচে থেকেই খুশি নয়, মানুষ মৃত্যুর পরও বেঁচে থাকতে চাচ্ছে। মৃত্যুর পর বলতে সে মানুষ কিন্তু আসলে মৃত্যুটাকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারছে না, হ্যাঁ, মেনে নিতে পারছে না। মানুষ মৃত্যুটাকে মনে করছে একটা স্টেশন বা ঘাঁটি, এবং এই স্টেশনে এসে গাড়ি যেমন তার দিক পরিবর্তন করে,
বা অবস্থান নির্ধারণ করে অন্য অবস্থানে যায়, ঠিক সেই রকম মৃত্যুটাকে মানুষ মনে করছে একটা ঘাঁটি, হ্যাঁ, এবং মৃত্যুর পরের জীবনটাকে মনে করছে যে ওই জীবনেও আমাদের ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। এই জীবনে তো ভালো থাকবই এবং কি মৃত্যুর পরেও ভালো থাকতে হবে, তাহলে মৃত্যুর পর কাকে ভালো রাখবে? দেহটা, আমাদের দেহটা মাটিতে মিশে যাবে, হ্যাঁ, কিন্তু কি থেকে যাবে? আমাদের ভেতরে যে আত্মা আছে সেই আত্মা পরপারে চলে যাবে, এবং সেখানে সেই আত্মাটাকে সুন্দরভাবে রাখার জন্য একটা অবস্থান কল্পনা করা হয়েছে এবং তার নাম দেওয়া হয়েছে স্বর্গ বা বেহেশত বা আরেকটি কি দোজখ বা নরক। এই যে পৃথিবীতে যতদিন থাকলাম ততদিন তো ভালো থাকতে চাইলামই, হ্যাঁ, যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে সুন্দর করে জীবনে সুখ স্বাচ্ছন্দ্য কিনে নিলাম, হ্যাঁ, সুন্দরভাবে যা কিছু আশা প্রত্যাশা সব পূরণ করার চেষ্টা করলাম, আবার কি করলাম? আবার অর্জিত সম্পদের কিছু একটা অংশ সন্তানদের জন্য রেখে গেলাম। সন্তানকে যে পৃথিবীতে আনলাম সেও কেন? সেও তো আমাকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য, মৃত্যুর পর আমার সন্তান, হ্যাঁ, আমার সন্তান আমাকে মনে রাখবে, এই বাসনা থেকেই তো আমরা সন্তান জন্মদান করি এবং সুন্দরভাবে সন্তানকে গড়ে তোলার চেষ্টা করি, মানুষের মতো মানুষ করতে চেষ্টা করি। কেন? সন্তান যদি মানুষ না হয় সে আমাকে ভালোভাবে স্মরণ করবে না, অমানুষ সন্তান মৃত মা বাবাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে না, তাহলে মৃত্যুর পরও আমরা শ্রদ্ধা চাচ্ছি, যার জন্য আমরা সন্তানকে মানুষ হিসেবে গড়ে তুলতে চাচ্ছি। এবং এই যে অর্জিত সম্পদ, এই অর্জিত সম্পদের একটা অংশ কিন্তু আমরা কি করছি, আমার সন্তান ভবিষ্যতে প্রজন্মের জন্য রেখে দিতে চাচ্ছি, যাতে আমার মৃত্যুর পর অন্তত আমার সন্তান না বলে যে আমার মা বাবা আমার জন্য কিছুই রেখে যায়নি, মানে মৃত্যুর পরেও আমি বকা শুনতে রাজি না, হ্যাঁ, এমন কি সুন্দর আমার সামর্থ্যের মধ্যে সবচেয়ে সুন্দর বাসা করে যেতে চাচ্ছি যার যতটুকু সামর্থ্য। কেন? যাতে আমার মৃত্যুর পর সেই বাসা থেকে সন্তান মানে সুখ উপভোগ করে এবং বলে বাহ, আমার মা বাবা আমার জন্য কত সুন্দর একটা বাসা তৈরি করে গেছে। তাহলে কি মৃত্যুর পর আমার অবস্থানকে আমি মানে সুন্দর রাখতে চাচ্ছি না? আমি মৃত্যুর পরেও তো বেঁচে থাকতে চাচ্ছি, হ্যাঁ, আমি চাচ্ছি আমার সন্তান আমাকে ভালোভাবে মনে রাখুক, আমার সন্তান আমাকে যেন বকাঝকা না করে মৃত্যুর পরে। এবং এই যে মৃত্যুর পরে বেঁচে থাকা, সেই বেঁচে থাকার জন্য আত্মার যে অবস্থান, সেই অবস্থানকে আমরা যদি দেখি, বিভিন্ন ধর্ম বিভিন্নভাবে ব্যাখ্যা দিয়েছেন এই স্বর্গ বা বেহেশত। সেখানে সুন্দর একটা ছবি কল্পনা করা হয়েছে, এই যে এখন দেখো কল্পনা কথাটা এসেছে, আমাদের আত্মার অবস্থানকে সুন্দর করার জন্য যে স্বর্গ বা বেহেশতের ছবি কল্পনা করা হয়েছে। কেউ কি জানে আদৌ স্বর্গ বা বেহেশত, নরক বা দোজক আছে কি না? মৃত্যুর পরে কেউ সেখান থেকে ঘুরে এসে আবার কি আমাদের বলেছে কখনো যে হ্যাঁ ঘুরে এলাম, আছে সত্যি? না, ধর্মীয় বিশ্বাস এবং সেই সাথে আমাদের মনের তৃপ্তির জন্য আমরা বিশ্বাস করতে চাই যে মৃত্যুর পরও কিছু একটা আছে, কোনো একটা জগৎ অবশ্যই আছে, এবং এই জগতে আমি যা কিছু পেলাম না, যা কিছু পাওয়া হলো না, সেগুলো কোথায় কোথায় পেতে যাচ্ছি? সেই স্বর্গে বা বেহেশতে, হ্যাঁ, যা কিছু এই জগতে পেলাম না, অর্থাৎ ঈপ্সিত। তাহলে স্বর্গের যে ছবি কল্পনা করা হয়েছে, সেই স্বর্গের ছবিতেও কিন্তু দেখা যায় যে বিভিন্ন ধর্মের যে স্বর্গের ছবি আছে তার মধ্যে একটা ভিন্নতা দেখা যায়। ভিন্নতা কীরকম? যে ধর্মে, হ্যাঁ, পূজা অর্চনা বা ধর্মচর্চা করার জন্য যা কিছু দরকার, আমি হিন্দু ধর্মের কথা প্রথমেই বলি, যে হিন্দু ধর্মে পূজা অর্চনা করার জন্য জল লাগে, ফুল লাগে, এই সব কিছু লাগে, যার জন্য হিন্দুদের স্বর্গে কিন্তু ফুল জল সব কিছুর ব্যবস্থা আছে। তেমনি প্রতিটি ধর্মে, প্রত্যেকটা ধর্মে তার যার যার মানে যা দরকার সেই ব্যবস্থাগুলো কিন্তু স্বর্গে রয়ে গেছে বা বেহেশতে রয়ে গেছে, হ্যাঁ। এবং এই পৃথিবীতে আমরা যারা দুঃখ যন্ত্রণা ভোগ করছি তারা কিন্তু সব সময় আশা করছি যে জীবনে শান্তি পেলাম না, পরজন্মে শান্তি পাবো, আশা করছি না? এবং যে মা তার একমাত্র সন্তানকে হারিয়েছে,
বা যে স্ত্রী তার স্বামীকে হারিয়েছে সেও কিন্তু আশা করছে যে জীবনে হয়তো এদের সাথে আর দেখা হবে না, কিন্তু পরজন্মে আবার হয়তো এদের সাথে দেখা হবে। যদি তাই না হতো তাহলে একমাত্র সন্তানকে হারিয়ে কোনো মা পৃথিবীতে বেঁচে থাকতে পারতেন না, বা স্বামী হারা কোনো স্ত্রী পৃথিবীতে বেঁচে থাকতে পারতেন না যদি এই প্রাপ্তির সম্ভাবনা বা প্রত্যাশা মানুষের মাঝে না থাকতো। তাহলে এই আলোচনা থেকে কি বোঝা যাচ্ছে না যে আমরা মৃত্যুর পরও আমাদের অবস্থানকে সুদৃঢ় করতে চাচ্ছি এবং সেই জন্য অন্যান্য প্রাণী থেকে আমাদের আলাদা বৈশিষ্ট্য এটাই কি যে আমরা মৃত্যুর পরে বেঁচে থাকতে চাচ্ছি, পরেও বেঁচে থাকতে চাচ্ছি এবং সেই বেঁচে থাকার জন্য একটা সুন্দর এই আত্মার অবস্থানকে সুন্দর করার জন্য একটা সুন্দর বাসস্থানের ব্যবস্থা করছি যার নাম স্বর্গ বা বেহেশত, এবং সেই সাথে মানে একটু ভালো পথে থাকার জন্য ধর্ম পথে থাকার জন্য আমরা কি করছি, আমরা ধর্মীয় বিভিন্ন বিধিবিধান তৈরি করে আমাদের কর্মকাণ্ডকে সুন্দর পথে চালিত করার চেষ্টা করছি, এবং ওই যে লোভ কিসের, স্বর্গে একটা প্রথম শ্রেণীর সিট রিজার্ভ করা, খারাপ কাজ করতে আমরা ভয় পাচ্ছি, কেন যদি আমরা দোজকে চলে যাই সেখানে কষ্টকর সেই জীবনযাপন যে ছবি আমাদের দোজকের চিত্রে আছে সেই জীবনে তো আমরা যেতে চাই না, কারণ আমরা তো মৃত্যুর পরেও ভালো থাকতে চাচ্ছি। সুতরাং আমরা কি করছি, আমরা কল্পনা করছি একটা সুন্দর সুস্থ জীবনের, কার, আত্মার, এবং দেখো এখানে যে আত্মার অবস্থান সুদৃঢ় করা বেঁচে থাকার জন্য, মৃত্যুর পরে বেঁচে থাকার জন্য আমরা কি করছি আমি বোর্ডে লিখে রেখেছি, হ্যাঁ সন্তান কামনা করছি, যেটা আলোচনা করলাম আমরা সন্তান কামনা করছি বেঁচে থাকার জন্য। এরপরে কি হয়েছে, সন্তানের আর্থিক স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করছি, এটাও আলোচনা করেছি। তারপরে তিন নম্বর হচ্ছে স্বর্গের সুন্দর ছবি কল্পনা করছি, সুন্দর ছবি কল্পনা করছি না, এতক্ষণ তো এটাই আলোচনা করলাম। এরপরে দেখো নরকের ভয়ঙ্কর ছবি অঙ্কন করছি আমরা, এবং ধর্ম পালন করছি, ধর্ম পালন কেন করছি, ওই যে স্বর্গে বা বেহেশতে যাওয়ার জন্য। তাহলে এই আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম কি যে আমরা মৃত্যুর পরেও বেঁচে থাকতে চাচ্ছি এবং ভালোভাবে বেঁচে থাকতে চাচ্ছি। এখন উপসংহারে আসো, প্রবন্ধের শেষ অংশটা যদি পড়ো তাহলে এই প্রবন্ধকারের মনের কথা, মনের ভেতরে যে ভাব আছে সেই ভাবটা তোমরা বুঝতে পারবে। সেটা হচ্ছে কি, প্রবন্ধকার এখানে বলেছেন যে আসলে মানুষ হচ্ছে খুব বোকা, কার মতো, হরিণের মতো বোকা। আমরা জানি যে প্রাণীকুলের মধ্যে হরিণ সহজ সরল এবং বোকা প্রকৃতির। আমরা এও জানি যে একদল হরিণ যখন বনের মধ্য দিয়ে এক জায়গা যায় তখন সামনে যদি একটা বাধা সৃষ্টি করা হয়, একটা বাস তুমি ধরো, দেখবে যে দলনেতা যদি সেই বাসটাকে, সেই অবস্ট্রাকলটাকে পার হওয়ার জন্য একটা লাফ দেয়, হ্যাঁ লাফ দিয়ে সেটা পার হয়ে যায়, এবং তুমি পরে যদি বাসটা সরিয়ে নাও ওই দলে যতগুলো হরিণ আছে অন্ধ অনুকরণের বসে সেই প্রত্যেকটা হরিণ ওই জায়গায় এসে একটা করে লাফ দিবে, অর্থাৎ ওদের বিবেচনা শক্তি খুবই কম, ওরা অন্ধভাবে অনুকরণ করে। এবং এও জানি আমরা আরেকটা জিনিস প্রবন্ধকার এখানে উল্লেখ করেছেন, সেটি হচ্ছে হরিণের নাভিতে এক ধরনের রোগ হয়, সেই রোগটা হচ্ছে একটা টিউমারের মতো হয় যেটাকে বলে কস্তুরি, হরিণের নাভিতে হয় এটা, এবং এই কস্তুরি প্রচণ্ড সুন্দর গন্ধ, এই সুগন্ধে হরিণ একেবারে মোহিত হয়ে যায়। অতীতে রাজা বাদশারা কিন্তু হরিণ শিকার করত আমরা জানি, এবং এই হরিণের কস্তুরি শুকিয়ে রেখে পান দিয়ে সুগন্ধি হিসেবে খেত। তাহলে কতটা সুগন্ধি যুক্ত, গন্ধযুক্ত, সুন্দর গন্ধযুক্ত এই কস্তুরি। হরিণের পেটে যখন এই কস্তুরি হয় তখন হরিণ এটার গন্ধে পাগল হয়ে যায় এবং কি করে, হরিণের উৎস খুঁজতে থাকে। তো হরিণ তো বোকা সহজ সরল, সে বুঝতে পারে না যে তার পেট থেকে বা তার নাভি থেকে এই গন্ধটা আসছে। সে হন্যে হয়ে সারা বন ঘুরে বেড়ায়, হ্যাঁ সারা বন ঘুরতে ঘুরতে সে নাওয়া খাওয়া সব ভুলে যায় এবং এক পর্যায়ে ঘুরতে ঘুরতে সে মৃত্যুবরণ করে। তাহলে দেখো বোকা হরিণ, সে বুঝতে পারলো না এই গন্ধের উৎস কোথায়। প্রবন্ধকার এখানে আমাদেরকে, মানুষকে, মনুষ্য জাতিকে হরিণের মতো বোকা প্রাণী বলে অভিহিত করেছেন। কেন জানো, আমরা আমাদের অন্তরে যার অবস্থান তাকেই আমরা বুঝতে পারি না, আমাদের বেঁচে থাকার উৎস কোথায় সেটাই আমরা বুঝতে পারি না। অযথা আমরা বেঁচে থাকার জন্য কি করি,
ওই যে সন্তান জন্মদান করা, সন্তান প্রতিপালন করা, সন্তানের আর্থিক সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করা, হ্যাঁ, মৃত্যুর পর বিভিন্ন রকম ব্যবস্থা, বিভিন্ন রকম কল্পনা, এত কিছুর কোনো প্রয়োজন নেই। এত কিছু আমরা কেন করছি? কারণ হচ্ছে আমরা বোকা, আমরা বুঝতে পারি না যে বেঁচে থাকার জন্য এত কিছু দরকার নাই। আবার আনি রবীন্দ্রনাথের সেই লাইনটা, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, পরের লাইনটা কি, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। তাহলে বেঁচে থাকতে হবে কোথায়? মানুষ বেঁচে থাকবে মানুষের মাঝে। এই যে রবীন্দ্রনাথ কবে মরে গেছেন, হ্যাঁ, আজও বেঁচে আছেন, কিভাবে বেঁচে আছেন? তার কর্মের মাধ্যমে বেঁচে আছেন, ধর্মের মাধ্যমে নয়, কর্মের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে। তাহলে আমাদের পৃথিবীতে বেঁচে থাকার জন্য কি করতে হবে? বেঁচে থাকার জন্য ভালো কাজ করতে হবে, হ্যাঁ, ভালো কাজ করতে হবে। আমরা দৌড়াদৌড়ি করে কি করছি? কেউ কেউ তীর্থ করতে আমরা বৃন্দাবন যাচ্ছি, কেউ মক্কা মদিনা যাচ্ছি, হ্যাঁ, ধর্ম পালন করতে, হ্যাঁ, নামাজ রোজা পূজা করছি, কেন? বেহেস্তের চাবি খোঁজার জন্য। অথচ সেই বেহেস্ত আমার মনের মধ্যে, হ্যাঁ, আমি জানি যে আমি যদি ভালো কাজ করি মানুষ আমাকে মনে রাখবে। চিন্তা করে দেখো তো, মাদার তেরেসা, মাদার তেরেসার কয়টা সন্তান তিনি পৃথিবীতে রেখে গেছেন? ওনার নিজের কোনো সন্তান আছে না, অথচ কোটি কোটি সন্তান তাকে আজকে শ্রদ্ধা ভরে স্মরণ করছে তার কাজের জন্য। তাহলে কাজের মাধ্যমে মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে। আবারও বলছি, ধর্মের মাধ্যমে নয়, আমাদের বাঁচতে হবে মৃত্যুর পর কাজের মাধ্যমে। এবং যখন কাজের মাধ্যমে আমরা বেঁচে থাকব, তখন কিন্তু আমার আর বেহেস্তের দরকার হবে না, তখন আর আমার স্বর্গের দরকার হবে না, নরকের কোনো ভয়ও আমার কাজ করবে না, কারণ আমি মানুষের মাঝে বেঁচে থাকব। এবং এই যে আমি যদি নরকের ছবি যে আছে আমাদের, আমি যদি ভালো কাজ করে না যাই, তাহলে আমার তো মনে হয় আমাকে কেউ মনে রাখবে না, আমার সন্তান সন্ততি মনে রাখবে না, কেউ পৃথিবীতে কেউ মনে রাখবে না, আমার মৃত্যু কিছুদিন পরে সবাই ভুলে যাবে। এটাই তো মনে হয় নরক, এটাই নরক যন্ত্রণা। তাহলে কি করতে হবে আমাদের? ভালো কাজ করতে হবে, হ্যাঁ, ধর্মকর্ম অবশ্যই ঠিক আছে করবো আমরা, কিন্তু সেই সাথে আমাদের মানব কল্যাণমূলক বা জনসেবামূলক কাজ করতে হয়, করতে হবে। কারণ জীবন তরিতে, মহাকালের তরিতে কিসের জায়গা হয় বলতো? কাজের জায়গা হয়, কর্মের জায়গা হয়, জায়গা হয় না আমাদের। রবীন্দ্রনাথের সোনার তরি কবিতার শেষ লাইন মনে নেই? ঠাই নাই ছোট শিশুর তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। সেই মহাকালের তরিতে আমার জায়গা হবে না, কাজ জায়গা হবে আমার কাজের। সুতরাং আমাকে ভালো কাজ করতে হবে। হ্যাঁ, নীরবে আরাধনা আমরা করব, হ্যাঁ, এটার জন্য হৈহুল্লোড় করার দরকার নাই, কিন্তু সেই সাথে জনকল্যাণমূলক বিভিন্ন কাজ করে আমরা এই পৃথিবীতে মৃত্যুর পর অমর হয়ে থাকব। কজন মানুষ পারে বলতো এই কাজ করতে? আজকে রবীন্দ্রনাথ, নজরুল বা অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে মানুষ যে অমর হয়ে আছেন, সেই অমরত্ব তারা লাভ করেছেন তাদের কর্মের দ্বারা। অথচ আমরা বোকা মানুষ সেই জিনিসটা বুঝতে পারি না, বুঝতে পারি না বলেই আমাদের স্বর্গ বেহেস বা নরক বা দোজকের ছবি আঁকতে হয় বা চিন্তা করতে হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি প্রবন্ধের মূল বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। এবং তোমাদের যে প্রশ্নের কথা আমি বলেছিলাম, যে মানুষের বেঁচে থাকার কামনা এবং কল্পনা, জিনিসটা আশা করি এখন তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। কামনা, হ্যাঁ, কামনা করে, আর কামনা বাসনাকে চরিতার্থ করার জন্য মৃত্যুর পরেও কল্পনাটা করতে, মানে কোথাকার জন্য, যেটা আমরা দেখতে পাই না, অর্থাৎ মৃত্যুর পরে যে জীবন, সেই জীবনের জন্য কল্পনা করে। অর্থাৎ সেই প্রশ্নটা যদি এভাবে হয়, আশা করি মানুষের মৃত্যুর পূর্বের জীবনটা হচ্ছে বেঁচে থাকার কামনা, এবং মৃত্যুর পরের জীবনের জন্য যে কল্পনা সেটাই হচ্ছে বেঁচে থাকার জন্য মানুষের কল্পনা। এবং বিষয়বস্তুটা ভালো করে তোমরা পড়ো, এবং আজকে ক্লাসটা দেখার পর আমি আশা করব তোমরা প্রবন্ধটা বেশ কয়েকবার ভালো করে পড়বে, হ্যাঁ, আমার আলোচনা একটু মনে রাখবে এবং প্রবন্ধটা পড়বে। তাহলে আশা করি এই প্রবন্ধটা নিয়ে তোমাদের সমস্যা হওয়ার কথা নয়। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো কাজ করো, ভালো কাজের মাঝে মধ্য দিয়ে পৃথিবীতে বেঁচে থাকো। এখন ভালো থাকো, মৃত্যুর পরে বেঁচে থাকো। চলো আমরা সবাই মৃত্যুর পরেও বেঁচে থাকার জন্য
জনকল্যাণমূলক বিভিন্ন কাজে অংশগ্রহণ করি, দেখি না চেষ্টা করে মৃত্যুর পরেও এইভাবে বেঁচে থাকা যায় কি না। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস শেষ করছি। অনেক ধন্যবাদ।